নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স, ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা ওয়েস্টবেঙ্গল বোর্ডের ক্লাস অষ্টম শ্রেণীর লেসন ইলেভেন, যেটা রয়েছে মিড নাইট এক্সপ্রেস, সেটির ট্রান্সলেশন করব, যেটা লিখেছেন অ্যালফ্রেড নয়েস। প্রথমে আমরা লেখক সম্পর্কে জেনে নেব। অ্যালফ্রেড নয়েস 1880 to 1958 ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ পোয়েট হু ইজ বেস্ট নোন ফর ইজ ব্যালাডস দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গ্যান। বলা হয়েছে অ্যালফ্রেড নয়েস, যিনি 1880 সালে জন্মেছিলেন এবং তার জীবনকাল ছিল 1958 সাল পর্যন্ত, তিনি ছিলেন একজন রিনাউন্ড ইংলিশ পোয়েট। রিনাউন্ড কথাটার অর্থ হচ্ছে বিখ্যাত, অত্যন্ত প্রখ্যাত বা বিখ্যাত বলতে পারি আমরা। বিখ্যাত ইংরেজি কবি ছিলেন, যিনি বিখ্যাত ছিলেন তার ব্যালাডসের জন্য। ব্যালাডস কোনগুলোকে বলা হয়? যে সমস্ত গীতি কবিতা বলা হয়। গীতি কবিতা বলতে কীরকম? কোনো ঘটনা নিয়ে যখন ছোট ছোট পংক্তি করে কবিতা লেখা হয়, কোনো একটা ঘটনার ভিত্তিতে বা ঘটনাকে নির্ভর করে, কোনো একটা গল্পকে গল্পের ওপর নির্ভর করে যখন লেখা হয়, তখন সেটাকে সাধারণত ব্যালাডস বলা হয়। ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি যে আ পোয়েম অর সং ন্যারেটিং আ স্টোরি ইন শর্ট স্ট্যান্জাস, এভাবে আর কি ব্যালাডস এটাকে বলে। এবার আমরা মূল টেক্সট পড়ার আগে এখানে দেখব যে মর্টিমার নামক একজন চরিত্রকে দেখতে পাবো। মর্টিমারকে, সে হচ্ছে 12 বছর বয়সে তার বাবার লাইব্রেরিতে একটা বই পায় এবং সেখানে মিড নাইট এক্সপ্রেস বলে একটা গল্প পড়ে, এবং সেই বইয়ের, গল্প বইয়ের 50তম পাতা অবধি পড়ে ফেলে। এবং সেটা কিন্তু সাধারণ বই ছিল না, পড়লে যে কোনো মানুষের ভয় আসতে পারে। এবং তারপরে সে ঘুমিয়ে পড়ে এবং তারপরের দিন সকালবেলায় বইটার কথা ভুলে যায়। তারপরে কি হয়, অনেক বছর পরে সে যখন প্রায় যুবক অবস্থায়, তখন একই ঘটনার সম্মুখীন হয়। একই ঘটনা বলতে মানে বইতে যে যা যা ঘটনা পড়ছিল সেই সেই ঘটনার সম্মুখীন হয় এবং সেটা দিয়ে গল্পটা শেষ হয়। এটা হচ্ছে একটা শর্ট স্টোরি, এটা ছোট গল্প। তো শেষ হওয়ার পরেও মনে হবে যেন গল্পটা শেষ হয়নি, আরও রয়েছে, এরকম একটা জিজ্ঞাসা থাকতে পারে। মানে শর্ট স্টোরিগুলো এভাবেই হয়, শর্ট স্টোরিগুলো এরকমই হয়। তো আমরা পড়াটা শুরু করি তাহলে। ইট ওয়াজ আ বেটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। ইট ওয়াজ আ বেটার্ড, বেটার্ড কথাটার অর্থ কি? বেটার্ড কথাটার অর্থ হচ্ছে জীর্ণ বা ছেঁড়া। ওল্ড বুক কথাটার অর্থ হলো পুরনো বই। বাউন্ড ইন রেড লেদার, বাউন্ড মানে বাঁধা রয়েছে, ইন রেড লেদার লাল চামড়া দিয়ে বাঁধানো, লাল চামড়া দিয়ে বাঁধানো পুরনো একটা ছেঁড়া বই। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন মর্টিমারের 12 বছর বয়স, হি ফাউন্ড দ্য বুক, সে খুঁজে পায় বইটিকে, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার লাইব্রেরিতে বা গ্রন্থাগারে। লাইব্রেরি মানে গ্রন্থাগার, তার বাবার গ্রন্থাগারে সে বইটি খুঁজে পায়। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেলাইট। বলছে হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস, মানে যখন বাড়ির অবশিষ্টরা মানে বাকিরা, রেস্ট মানে হচ্ছে বাকিরা যারা রয়েছে, হিজ লার্জ ওল্ড হাউস মানে তার যে পুরনো বড় বাড়িতে, লার্জ মানে বিশাল, ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, যেটা অন্ধকারে ঢেকে রয়েছে, মানে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়েছে প্রায়, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম, সে বইটাকে নিয়ে তার বিছানাতে চলে যায়, বেডরুমে চলে যায়, শোয়ার ঘরে চলে যায়, টু রিড, এটাকে পড়ার জন্য, বাই ক্যান্ডেলাইট মানে ক্যান্ডেলাইট দিয়ে, মানে হচ্ছে মোমবাতি দিয়ে। ক্যান্ডেলাইট কথার অর্থ হচ্ছে মোমবাতি। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড। দ্য ক্লক মানে হচ্ছে ঘড়িটি, টিকট মানে হচ্ছে টিক টিক করছিল, ইন দ্য হল, হল ঘরে, বিলো মানে নিচে, নিচের হল ঘরে ঘড়ির টিক টিকের শব্দ শোনা যাচ্ছিল, অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড, এবং সমুদ্র বাইরে রোয়ার্ড করছিল বা গর্জন করছিল, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের যে শব্দ সেটা বাইরে থেকে শোনা যাচ্ছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য বেটার্ড ওল্ড বুক। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড কথার অর্থ কি? মুগ্ধ হয়েছিল, বাই দ্য বেটার্ড ওল্ড বুক, ওই ছেঁড়া পুরনো বইটার প্রতি সে অত্যন্ত আকর্ষিত হয়েছিল বা সেটা, ওই বইটা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিল। ইট কন্টেইন্ড আ স্টোরি কল্ড দ্য মিড নাইট এক্সপ্রেস। ইট কন্টেইন্ড মানে এর উপাদান রয়েছে বা এটিতে রয়েছে, এই বইটিতে রয়েছে আ স্টোরি, একটা গল্প, কল্ড, যেটার নাম মিড নাইট এক্সপ্রেস, এই গল্পটার নাম হচ্ছে মিড নাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, যেটা হচ্ছে যেখানে একটা চিত্র দেখতে পাবো আমরা 50 পেজে, হুইচ থ্রেটেন্ড, যেটা ভয় দেখায় হিম, তাকে বা তাকে ভয় দেখাচ্ছিল,
ফর সাম আননোন রিজন, কোনো অজানা কারণে। ফর সাম মানে কিছু, আননোন মানে হচ্ছে অজানা, রিজন মানে হচ্ছে কারণ। কোনো একটা অজানা কারণে ওই যে ইলাস্ট্রেশন একটা ছিল 50 পেজে 50 পেজে যে একটা ছবি ছিল, সেটা অজানা কোনো একটা কারণে তাকে ভয় দেখাচ্ছিল, তার ভয় লাগছিল ওই ছবিটা দেখে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। দ্য ইলাস্ট্রেশন মানে চিত্রটি বা ছবিটি, শোড মানে দেখাচ্ছিল, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম বা রেলওয়ের যে প্ল্যাটফর্ম যেখানে রেল দাঁড়ায় আর কি, অ্যাট নাইট রাত্রে, লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প, লিট মানে আলো দেওয়া হয়েছিল, বাই আ ডাল, ডাল কথাটার অর্থ কি অস্পষ্ট, ইয়েলো মানে হলুদ, ল্যাম্প মানে অস্পষ্ট হলুদ আলো দিয়ে ওই স্টেশনটা আলোকিত ছিল এবং স্টেশনটি সম্পূর্ণভাবে খালি ছিল। আ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, আ সিঙ্গেল ম্যান মানে একজন একাকী মানুষ, স্টুড মানে দাঁড়িয়েছিলেন, আন্ডার দ্য ল্যাম্প ওই ল্যাম্পের নিচে, একজন একাকী মানুষ ওই ল্যাম্পের নিচে দাঁড়িয়েছিলেন। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, হিজ ফেস তার মুখটি টার্ন মানে মানে ফিরিয়ে রাখা ছিল বা ঘুরেছিল, টুয়ার্ডস মানে দিকে, দ্য ব্ল্যাক মাউথ মানে কালো মুখ অফ আ টানেল, একটা টানেলের, টানেল কথাটার অর্থ হলো সুড়ঙ্গ, একটা সুড়ঙ্গের দিকে মুখ করে সে একা হচ্ছে দাঁড়িয়েছিল এখানে বলা হয়েছে। আচ্ছা আরও একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে মিডনাইট এক্সপ্রেসটা অ্যাকচুয়ালি যে নেওয়া হয়েছে সেটা হচ্ছে একই নামের একটা ছোট গল্প থেকে এটাকে নেওয়া হয়েছে, সেটা থেকে সংস্করণ করা হয়েছে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার নেভার রিড, মর্টিমার পড়েনি বা পড়তে পারেনি, বিয়ন্ড মানে হচ্ছে দূরে, পেজ 50 মানে 50 পেজের বা 50 পৃষ্ঠার বেশি মর্টিমার আর পড়তে পারেনি, তার এতটাই ভয় করছিল সে 50 পৃষ্ঠার বেশি আর পড়েনি বা পড়তে পারেনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, মেনি ইয়ার্স মানে অনেক বছর, পাস্ট মানে পেরিয়ে যায়, আফটার দ্যাট তারপর, তারপর অনেক বছর পেরিয়ে যায়। মর্টিমার ওয়াজ নাও আ ইয়ং ম্যান, মর্টিমার এখন একজন যুবক মানুষ বা যুবক ছেলে। ওয়ান ডে একদিন অ্যারাউন্ড মিড নাইট, একদিন মাঝরাতে, হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন আ ডার্ক এমটি জাংশন, হি ওয়াজ ওয়েটিং সে অপেক্ষা করছিল ফর আ ট্রেন একটা ট্রেনের জন্য, ইন আ ডার্ক এমটি জাংশন একটা অন্ধকার খালি জাংশনে, জাংশন হচ্ছে যেখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় আর কি, সেটাকে আমরা জাংশন বলি। তো সেই জাংশনে সে অপেক্ষা করছিল, একদিন রাত্রে সে খালি একটা প্ল্যাটফর্মে অন্ধকার জাংশনে অপেক্ষা করছিল। এরপর আমরা চলে যাব 101 পেজে। দেয়ার ওয়াজ আ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, সেখানে একটা সিঙ্গেল ডাল ল্যাম্প মানে একটা আলো গ্লোয়িং, গ্লো করছিল, ডাল ল্যাম্প বলতে আবছা আলো আর কি, অস্পষ্ট আলো গ্লো করছিল, জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট ওই ল্যাম্পের আলোতে সাডেনলি নোটিসড হঠাৎ লক্ষ্য করলো, আর ডার্ক মানে একটা অন্ধকার, অ্যান্ড সলিটারি ফিগার একটা একাকী শরীর, ফিগার মানে শরীর, সলিটারি মানে সিঙ্গেল বা একাকী, একাকী একটা শরীর হি নিউ সে জানতো, মানে মর্টিমার ওই ল্যাম্পের আলোতে বা ওই আবছা আলোতে দেখতে পেল, একজনকে লক্ষ্য করলো অন্ধকারে, যে একটা একাকী একটা মানুষ বা একাকী একটা শরীর, ছায়ামূর্তি হতে পারে বা একটা শরীর, সে জানতো এমন একটা শরীরকে সে দেখতে পেল। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড, আচ্ছা ইট ওয়াজ সিন এটা দেখা গিয়েছিল অন পেজ 50 পেজে অফ হিজ বুক তার বইতে ইন হিজ চাইল্ডহুড তার ছেলেবেলায়, তার ছেলেবেলাকার 50তম পেজে সে যে ছবিটি দেখেছিল সেই রকমই একটা ফিগার বা একটা মানুষের শরীর সে দেখতে পেল। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, ওই ফিগারটি বা চেহারাটি ফেস মানে যে মুখ করে আছে, দ্য ব্ল্যাক মাউথ কালো মুখ অফ আ টানেল একটা টানেলের বা সুড়ঙ্গের দিকে মুখ করে আছে। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড, মর্টিমার্স ইনস্টিংক্টস, ইনস্টিংক্টস কথাটার অর্থ হচ্ছে আমরা বলতে পারি যে ইনস্ট্যান্ট রিয়াকশন, মর্টিমার্স ইনস্টিংক্টস, ইনস্টিংক্টসের বাংলা মানে হলো সহজাত প্রবৃত্তি, মানে একটা মনে হলো অ্যারাউজড মানে জেগে উঠলো, মানে মর্টিমারের একটা নিজস্ব সহজাত একটা প্রবৃত্তি জেগে উঠলো, কি প্রবৃত্তি মানে ওটা আসলে কি বা ও উনি কে সেটা জানার একটা প্রবৃত্তি জেগে উঠলো যে ওটা কি আসলে। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইন টু ইটস ফেস, হি ওয়াকড কুইকলি সে তাড়াতাড়ি হেঁটে গেল টুয়ার্ডস দ্য ফিগার ওই শরীরটির দিকে বা ওই যে মূর্তিটি বা ওই চেহারাটির দিকে, অ্যান্ড লুকড ইন টু ইটস ফেস এবং তার মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার শকড বা মর্টিমার অবাক হয়ে গেল, শকড হয়ে গেল হঠাৎ করে। হি ওয়াজ স্টারিং ইন টু হিজ ওন ফেস, হি ওয়াজ স্টিয়ারিং সে তাকিয়ে রয়েছে, ইন টু হিজ ওন ফেস তার নিজের মুখের দিকে, সে তার নিজের মুখের দিকে তাকিয়ে রয়েছে, স্টিয়ারিং মানে হচ্ছে তাকিয়ে থাকা।
আ ওয়েভ অফ প্যানিক সার্জড থ্রু মর্টিমার। আ ওয়েভ মানে হচ্ছে একটা ঢেউ, অফ প্যানিক মানে হচ্ছে আতঙ্কের, সার্জ মানে হচ্ছে বলতে পারি আমরা যে হঠাৎ করে অনুভূতি প্রবণ হওয়া, থ্রু মর্টিমার, মর্টিমারের মানে মর্টিমারের শরীরে হঠাৎ করেই যেন একটা আতঙ্কের ঢেউ খেলে গেল। হি টার্নড গ্যাস্পড অ্যান্ড ব্রোক ইনটু আ ওয়াইল্ড রান। হি টার্নড, সে ফিরল, গ্যাস্পড, গ্যাস্পড কথাটার অর্থ হচ্ছে মানে আতঙ্কে, আতঙ্কের ব্যবহার বা মুখ জোরে শ্বাস নেওয়া আর কি, মানে হাঁপাতে হাঁপাতে দৌড়ানো যেটা আর কি। হি টার্নড হাঁপাতে হাঁপাতে অ্যান্ড ব্রোক ইনটু আ ওয়াইল্ড রান, এবং একটা পাশবিক দৌড় দিতে লাগলো, মানে ভয়ে হাঁপাতে হাঁপাতে একটা পাশবিক দৌড়, পাশবিক দৌড় মানে কি ভীষণ জোরে দৌড়াতে লাগলো। হি স্টাম্বলেড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশ ডাউন আ মুনলিট রোড। হি স্টাম্বলেড, স্টাম্বলেড কথার অর্থ হচ্ছে হোঁচট খাওয়া, আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের ওপর প্রায় হোঁচট খেয়ে পড়লো। অ্যান্ড রাশ ডাউন আ মুনলিট রোড, এবং রাশ ডাউন মানে হচ্ছে দৌড়ে চলে যাওয়া, আ মুনলিট রোড একটা জ্যোৎস্না আলোকিত রাস্তায়, বা হচ্ছে সেই সময় জ্যোৎস্নার আলো ছিল, জ্যোৎস্নার আলোকিত রাস্তায় সে প্ল্যাটফর্ম থেকে সোজা ওই জ্যোৎস্না আলোকিত রাস্তায় দৌড়ে বেরিয়ে গেল। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওয়ান ফুট স্টেপস বিহাইন্ড হিম। হি কুড হিয়ার, সে শুনতে পেয়েছিল বা সে শুনতে পাচ্ছিল দ্য ইকো, মানে হচ্ছে ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি, ইকো মানে হচ্ছে আমরা মাইকে অনেক সময় ইকো শুনতে পাই, একটা জিনিস যখন বারবার প্রতিধ্বনি হয়ে আছে সেটাকে বলা হয় ইকো, অফ হিজ ওয়ান ফুট স্টেপস, তার পায়ের প্রতিধ্বনি সে শুনতে পাচ্ছিল বিহাইন্ড হিম, তার পেছনে, তার পেছনে যেন তার নিজের পায়ের ধ্বনি, পায়ের যে প্রতিধ্বনি সেটা সে শুনতে পাচ্ছিল। দ্য ফুট স্টেপস ওয়ার স্টিডিলি গেইনিং অন হিম, বলছে দ্য ফুট স্টেপস, ওই যে পায়ের যে শব্দগুলো বা পদক্ষেপ, ফুট স্টেপস বলতে আমরা বলতে পারি পদক্ষেপ, পায়ের যে আশা মানে পদক্ষেপগুলো এগিয়ে আসছিল, ওয়ার স্টিডিলি সোজাসুজিভাবে গেইনিং অন হিম, তার দিকেই যেন আসছিল। গেইন করা মানে হচ্ছে, গেইনিং করা হচ্ছে অর্জন করা বলতে পারি, বা কারোর কোনো কিছুর দিকে আসা আর কি, অন হিম তার দিকে। এখানে আমরা বলবো যে ওই যে পদধ্বনিটা বা প্রতিধ্বনিটা মানে পায়ের যে শব্দ, ফুট স্টেপ বা হচ্ছে পদক্ষেপের যে শব্দ, সেটা তার পিছু 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 যেন আসছিল মনে হচ্ছিল। মর্টিমার পজড ফর আ মোমেন্ট, মর্টিমার থামলো ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, মর্টিমার এক মুহূর্তের জন্য থামলো। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার। হি ওয়াজ কমপ্লিটলি, সে সম্পূর্ণভাবে, কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে, শেকেন মানে নড়ে উঠেছিল, উইথ ফিয়ার ভয়ে, সে সম্পূর্ণভাবে ভয়ে কেঁপে উঠেছিল। হি বিগ্যান টু রান আগেইন, হি বিগ্যান মানে শুরু করেছিল, টু রান দৌড়তে, আগেইন সে আবার দৌড়তে শুরু করলো। কোয়ার্টার অফ মাইল ডাউন, কিছু মাইল পরে মর্টিমার শো আ স্মল হোয়াইট কটেজ, মর্টিমার দেখতে পেল একটা ছোট্ট সাদা কটেজ, কটেজ মানে হচ্ছে একটা ঘর আর কি, ছোট্ট ঘর দেখতে পেল। সিকিং ডেসপারেট শেল্টার মর্টিমার পাউন্ডেড অন দ্য ওডেন ডোর। সিকিং ডেসপারেট শেল্টার, সিকিং মানে হচ্ছে চাওয়া বা কোনো কিছু চেয়ে, সিকিং হচ্ছে প্রচণ্ডভাবে চাওয়া, যেটা যে প্রয়োজন যেটা হয় সেটাকে বলে সিকিং। ডেসপারেট, ডেসপারেট মানে প্রচন্ড বা হচ্ছে মরিয়া হয়ে পড়লো, শেল্টার, শেল্টার মানে আশ্রয়, মানে একদম আশ্রয়ের তার প্রয়োজন হয়ে পড়লো, প্রয়োজন কিরকম, নিড যেটাকে বলে আর কি, যে দরকার, না হলে চলবে না সেরকম আর কি, সেরকম প্রয়োজন, এসে কি করলো, পাউন্ড করলো। মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, উডেন ডোর মানে কাঠের দরজা, কাঠের দরজাতে পাউন্ড করলো, পাউন্ড কথার অর্থ হচ্ছে বিচূর্ণ করলো, মানে প্রায় ভেঙে ফেলার চেষ্টা করলো। হি হার্ড হেভি ফুট স্টেপস কামিং ডাউন ক্রেকিং স্টেয়ার্স। হি হার্ড, সে শুনতে পাচ্ছিল হেভি ফুট স্টেপস, অনেক পায়ের শব্দ কামিং ডাউন, নেমে আসছে ট্রেকিং স্টেয়ার্স, ওই সিঁড়ি ভেঙে বা সিঁড়ি থেকে পায়ের শব্দগুলো যেন নেমে আসছে, বা ওই যে হাঁটার শব্দটা যেন চলে আসছে সে শুনতে পাচ্ছিল। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড আ শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল। দ্য ডোর ওপেন্ড, এবার দরজাটা খুলে গেল, অ্যান্ড আ শ্যাডোই ফিগার, এবং একটা ছায়া মূর্তি স্টুড মানে দাঁড়িয়েছিল উইথ আ ক্যান্ডেল, একটা ক্যান্ডেল লাইট নিয়ে, এবং সে দেখলো কি যখন দরজা খুলল তখন একটা ছায়া মূর্তি একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্য এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, এক্সচেঞ্জ মানে পরিবর্তন করা বা আদান প্রদান করা যেটাকে বলে, নো ওয়ার্ডস কোনো কথা, তারা কোনো কথা বললো না, মানে দুজনে দুজনকে কোনো কথা বললো না, এ ওকে কিছু বললো না, উনিও কিছু বললেন না, ছায়ামূর্তিটাও ওকে কিছু বললো না, ও ছায়ামূর্তিকে কিছু বললো না। দ্য শ্যাডোই ফিগার বেকন্ট হিম ইনসাইট। দ্য শ্যাডোই ফিগার মানে ওই যে ছায়ামূর্তিটি, বেকন্ট, বেকন্ট কথার অর্থ হচ্ছে ইশারা করে ডাকা, হিম ইনসাইট ভেতরের দিকে, ওই ছায়ামূর্তিটি তাকে ইশারা করে দেখালো ভেতরে আসবার জন্য। দ্য ওয়েন্ট আপ দ্য ক্র্যাকিং স্টেয়ার্স, দ্য ওয়েন্ট আপ, তারা ওপরে গেল, দ্য ক্র্যাকিং স্টেয়ার্স, ওই সিঁড়ি ভাঙতে ভাঙতে বা সিঁড়ির ওপর শব্দ করতে করতে তারা ওপরে গেল, সিঁড়ি বেয়ে তারা ওপরে গেল। এরপরে আমরা চলে আসবো 103 পৃষ্ঠাতে। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম। দ্য শ্যাডোই ফিগার মানে হচ্ছে ছায়া মূর্তিটি, টুক হিম, তাকে নিয়ে গেল
টু অ্যান আফার রুম, একটা ওপরের ঘরে, হোয়ার ব্রাইট ফায়ার, যেখানে একটা উজ্জ্বল আলো ওয়াজ বার্নিং, জ্বলছিল। মানে ছায়ামূর্তিটি তাকে ওই ওপরের একটা ঘরে নিয়ে গেল যেখানে একটা আগুন জ্বলছিল এবং চকচক করছিল। মানে ব্রাইট মানে চকচকে আগুন, মানে জ্বলজ্বল করছিল আর কি, একটা আগুন জ্বলজ্বল করছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, দেয়ার ওয়াজ সেখানে ছিল অ্যান আর্ম চেয়ার, একটা আর্ম চেয়ার বা আছে আরাম কেদারা বলতে পারি আমরা বাংলায়, আরাম চেয়ার যেটাকে বলা হয়, বিসাইড দ্য ফায়ার ওই আগুনের পাশে, আগুনের পাশে একটা চেয়ার রাখা ছিল। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ আ স্মল ওক টেবিল অন হুইচ লে আ ব্যাটারড ওল্ড বুক, সরি ব্যাটারড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। ওক টেবিল, একটা ওক টেবিলে অন হুইচ, যেটার উপরে লে মানে পড়েছিল, আ ব্যাটারড ওল্ড বুক, ব্যাটারড মানে কি ওই যে জীর্ণ বা ছেঁড়া, ওল্ড বুক একটা পুরনো বই, বাউন্ড ইন রেড লেদার যেটা লাল চামড়া দিয়ে বাঁধানো, বাউন্ড মানে হচ্ছে বাঁধা। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, শ্যাডোই ফিগার মানে ওই ছায়ামূর্তিটি বা ছায়ামূর্তিটি যেটা আর কি, পুট মানে রাখলো দ্য ক্যান্ডেল, ওই ক্যান্ডেলটিকে অন দ্য টেবিল, টেবিলে রেখেছিল, অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং ওখান থেকে নিস্তব্ধভাবে ডিপার্ট করলো মানে চলে গেল। মর্টিমার কোলাপসড ইন টু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, মর্টিমার কোলাপসড, কোলাপসড মানে অ্যাকচুয়ালি এলিয়ে দেওয়া, সে আরাম চেয়ারের উপরে বসে পড়লো, আর্ম চেয়ারের উপরে, অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং ওই পুরনো বইটাকে পিকড আপ করলো, পিকড আপ মানে তুলে নেওয়া, তুলে নিল। উইথ দ্য শক হি রিয়ালাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, দ্য বুক হুইচ কন্টেইনড দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। উইথ দ্য শক সে অত্যন্ত অবাক হয়ে গেল, হি রিয়ালাইজ যখন সে বুঝতে পারলো, ইট ওয়াজ দ্য সেম বুক, এটা একই বই ছিল, ফ্রম হিজ চাইল্ডহুড তার ছেলেবেলায়, দ্য বুক হুইচ কন্টেন্ট সেই বুকটাই যেটাতে কন্টেন্ট করা ছিল বা যেটার কন্টেন্ট ছিল দ্য স্টোরি মিডনাইট এক্সপ্রেস, ওই মিডনাইট এক্সপ্রেস যে গল্পটা যেটা সেই তার ছোটবেলার বইতে ছিল সেরকমই একই রকম অনুরূপ বই সে তার চোখের সামনে দেখতে পেল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রাইড, মর্টিমার ভীষণ ভয় পেয়ে গেল, গ্রেটলি মানে ভীষণভাবে, অ্যাফ্রাইড মানে ভয় পেয়ে গেল, মর্টিমার ভীষণ ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস, হি টার্ন দ্য পেজেস, সে পাতাগুলোকে উল্টাতে লাগলো উইথ ট্রেমলিং হ্যান্ডস, ট্রেমলিং কথাটা হচ্ছে কাঁপা কাঁপা হাতে, ট্রেমলিং মানে হচ্ছে কাঁপা কাঁপা, হ্যান্ডস মানে হাতা, হাতে তার কাঁপা কাঁপা হাত দিয়ে ওই পেজগুলিকে, পৃষ্ঠাগুলিকে উল্টাতে লাগলো। হি বিগান টু রিড, সে পড়তে শুরু করেছিল। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান হুইচ ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক হুইচ কন্টেন্ট আ ফ্রাইটেনিং পিকচার, বলছে দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান, ওই গল্পটি ছিল একটা মানুষের বিষয়ে, হু ইন হিজ চাইল্ডহুড, যে তার ছোটবেলায় বা ছেলেবেলায় হ্যাড রেড আ বুক, একটা বই পড়েছিল, হুইচ কন্টেন্ট যেটাতে রয়েছিল আ ফ্রাইটেন্ড পিকচার, একটা ভয়ঙ্কর ছবি বা একটা ভয় পাওয়ানোর মতো ছবি দেখেছিল, মানে সে যে বইতে গল্প যে পড়েছিল সেটাই আর কি। মর্টিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু, মর্টিমার ট্রাইড টু গ্রাস্প, মর্টিমার ট্রাইড মানে চেষ্টা করেছিল, টু গ্রাস্প, গ্রাস্প মানে হচ্ছে বুঝতে, দ্য স্ট্রেঞ্জ সাইকেল মানে হচ্ছে অদ্ভুত যে সাইকেলটা, অদ্ভুত যে ঘটনাগুলোর যে বৃত্ত, সাইকেল মানে অদ্ভুত ঘটনা যে সে পেরিয়ে এসছে, হি ওয়াজ গোয়িং থ্রু, সে এসেছে মানে হচ্ছে সে যে সমস্ত ঘটনার মধ্য দিয়ে এসেছে তার ছেলেবেলা থেকে এখনো অবধি, সেই ঘটনাগুলোকে সে মনে করতে চেষ্টা করলো, ট্রাইড মানে চেষ্টা করত। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রিড, হি ওয়াজ ফিল্ড, সে পরিপূর্ণ হয়েছিল উইথ অ্যাকিউট, অ্যাকিউট কথাটা হচ্ছে প্রখর, ড্রিড মানে হচ্ছে ভয়, সে অত্যন্ত ভয় পেয়ে গেল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইন টু দিস কটেজ, বলছে হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান, কে এই অদ্ভুত মানুষ, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, ম্যান মানে হচ্ছে মানুষ, এই অদ্ভুত মানুষটি কে, হু আস্কড মি, যে আমাকে বলল, ইন টু দিস কটেজ, এই কটেজে আসবার জন্য, এই ঘরটিতে আসবার জন্য কে বলল। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, মর্টিমার নিজেকে জিজ্ঞেস করলো, হিমসেলফ মানে নিজেকে, আস্ক মানে জিজ্ঞেস করলো, ফিয়ারফুলি ভয়ের সঙ্গে, অত্যন্ত ভয়ের সঙ্গে মর্টিমার নিজেকে জিজ্ঞেস করলো। At that very moment, the door opened and the strange host came in. At that very moment, এবং সেই মুহূর্তেই, that very moment মানে সেই মুহূর্তেই, the door opened, দরজা খুলে গিয়েছিল, and the strange host, এবং এই অদ্ভুত যে হোস্টটি, হোস্ট মানে যে নেমন্তন্ন করেছিলেন আর কি, যে নিমন্ত্রণকারী যিনি ছিলেন, উনি came in, ভেতরে এলেন, যিনি দরজা খুলে দিয়েছিলেন তিনি ভেতরে এলেন। His face was covered in darkness. তার মুখটি অন্ধকারে ঢাকা ছিল, কভার্ড মানে ঢাকা ছিল, ইন ডার্কনেস অন্ধকারে, তার মুখ অন্ধকারে ঢাকা ছিল, মুখটা দেখা যাচ্ছিল না। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোস অন দ্য ওয়ালস, দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, ওই টেবিলের উপর যে ক্যান্ডেলটা রাখা ছিল বা যে মোমবাতিটা রাখা ছিল, কাস্ট হিউজ শ্যাডো, একটা বড় ছায়া তৈরি করেছিল, অন দ্য ওয়ালস, দেওয়ালে, দেওয়ালে একটা বড় ছায়া তৈরি করেছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, এবার শ্যাডোই ফিগার বা ছায়া মূর্তিটি স্টুড মানে দাঁড়িয়েছিল বিফোর মর্টিমার, মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। স্লোলি হি এজড
ফরওয়ার্ড, স্লোলি মানে ধীরে ধীরে, হি এজড, এজড কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসা, ফরওয়ার্ড মানে আগের দিকে, স্লোলি মানে ধীরে ধীরে, এজ মানেও ধীরে ধীরে, সে ধীরে ধীরে এবং ধীরে ধীরে বা সে আস্তে আস্তে মর্টিমারের দিকে এগিয়ে এলো। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ট আ চিল রান অফ হিজ স্পাইন। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার, সিটিং অন আর্ম চেয়ার বলতে এখানে পার্টিসিপাল ইউজ করা হয়েছে, যে আর্ম চেয়ারের উপরে বসে, বসার পরে মর্টিমার ফেল্ট আ চিল রান আপ, ফেল্ট কথার অর্থ হচ্ছে অনুভব করা, আ চিল রান আপ হিজ স্পাইন, তার শীত দাঁড়াতে। মর্টিমার সিটিং আপ অন দ্য আর্ম চেয়ার ফেল্ট মানে অনুভব করেছিল, আ চিল, চিল কথার অর্থ হচ্ছে কাঁপিয়ে তোলে এমন একটা ঠান্ডা, অর্থাৎ সে তার শীত দ্বারা যেন ঠান্ডা হয়ে গিয়েছিল বলা হয়েছে। হি লুকড আপ ইন টু দ্য ফেস অব দ্য শ্যাডোই ফিগার, হি লুকড আপ, সে তাকালো, ইন টু দ্য ফেস, সেই মুখটির দিকে, অব দ্য শ্যাডোই ফিগার, ওই ছায়া মূর্তিটির দিকে সে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং এট হিমসেলফ, মর্টিমার বুঝতে পারলো, রিয়েলাইজ করতে পারলো, হি ওয়াজ লুকিং, সে তাকাচ্ছিল বা সে তাকিয়েছিল, অ্যাট হিমসেলফ, নিজের দিকে, মর্টিমার বুঝতে পারলো সে তার নিজের দিকে তাকিয়েছিল। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, তখনও শুনতে পেল যে একটা ঘড়ির টিকটিক শব্দ হলের নিচে শোনা যাচ্ছে, অ্যান্ড সি রোয়ার্ড আউটসাইড, এবং একটা সমুদ্র বাইরে শব্দ করছে, যেই রকম ঘটনাটা আমরা গল্পের আগে শুনেছিলাম সেই রকমই আর কি। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, ক্যান্ডেল লাইট মানে হচ্ছে ওই মোমবাতিটি, ফ্লিকার্ড কথাটার অর্থ হচ্ছে কাঁপছিল এবং জ্বলছিল, মোমবাতিটা বাতাসে কাঁপছিল বা জ্বলছিল, বাতাস ছাড়া কাঁপবে না সেই অর্থে, তাই বললাম যে বাতাসে হয়তো কাঁপছিল এবং জ্বলছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল, দ্য ওল্ড ব্যাটার্ড বুক, ওই যে পুরনো জীর্ণ যে ছেঁড়া বইটি, ব্যাটার্ড বুকটি, বাউন্ড মানে বাঁধা ছিল, ইন রেড লেদার, লাল চামড়াতে বা লাল চামড়া দিয়ে বাঁধানো যে বইটি, ওপেন মানে খোলা ছিল, অন দ্য টেবিলের উপরে। এই অবধি দ্য মিডনাইট এক্সপ্রেস গল্পটি শেষ হয়েছে। তাহলে আজকে আমরা মিডনাইট এক্সপ্রেস গল্পটি পড়া শেষ করলাম। এর পরবর্তীতে আমরা আরও যে দুটো চ্যাপ্টার রয়েছে, 12th চ্যাপ্টার এবং 13th চ্যাপ্টার যেটা রয়েছে, সেটা সম্পর্কে আলোচনা করবো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।